ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে এবার তাসকিনকে সরাসরি মিডিয়ার সামনে চেয়ে বসলো এসটি কিটসের নতুন হেড কোচ ক্রিস গেইল। বিস্তারিত জানতে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বিগত মৌসুমগুলোতে এসটি কিটস অ্যান্ড নেভিসের হয়ে খেলেছিলেন ক্রিস গেইল। এই দলের হয়ে 2018 সালে সিপিএল মাতিয়েছিলেন বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। অবসরের পর ওই দলেরই হেড কোচ হলেন ক্রিস গেইল। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, আপনার দলের দুর্বলতা কোথায়? এখন আপনি হেড কোচ, আপনি এখন সর্বপ্রথম কোন পরিবর্তন আনবেন? জবাবে গেইল বলেন, আমি জানি আমার দলে গতিবান পেস বলারের অভাব রয়েছে, তাই তো এবার আসরে আমি নজর রাখবো বিদেশি পেস বলারদের ওপর। যেমন বিদেশি পেস বলারদের মধ্যে অন্যতম সেরা কাগিসো রাবাদা, তাসকিন আহমেদ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, এদের ওপর আমার নজর থাকবে। অর্থাৎ বলাই যায় এসটি কিটসের নতুন কোচ ক্রিস গেইল তার দলের জন্য গতিবান পেসারদের মধ্যে তাসকিন আহমেদকে চাই। তাই দর্শক বন্ধুরা, আমরা বলতেই পারি আগামী সিপিএলে মাঠ মাতাতে পারেন বাংলাদেশের বর্তমান স্পিড স্টার। সোহানুর রহমান, নিউজ এক্সট্রা বিডি।